খুব ছোট বয়স থেকেই বইয়ের প্রতি ওনার একটা আগ্রহ ছিল। বিশেষভাবে এর প্রাচীনতা অন্ততপক্ষে 150 থেকে 160 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্মূল্য দুর্লভ সমস্ত বইয়ের সংগ্রহ এখানে রয়েছে। তারপরে যখন ওনার 20 বছর বয়স হয়, এইরকম আন্দাজ, তিনি ডোর টু ডোর বই সাপ্লাই করে তিনি লাইব্রেরি, একটা কনসেপ্ট তার মধ্যে এসেছিল যে পাঠককে বাড়িতে বাড়িতে বই পৌঁছে দেওয়া এবং তার থেকে সময় করে বই আবার ফিরিয়ে নেওয়া। লাইব্রেরি কিন্তু মিউজিয়াম নয়, গেলাম দেখলাম, এর যেগুলো দেখলাম তারা কিছু বলছে না, এরকম নয়। লাইব্রেরি হচ্ছে একটা ডাইনামিক ব্যাপার।